আমার যারা ফলোয়ার আছে তাদের জন্য এই ভিডিওটি। চার পাঁচজন রুগী নয়, আজকে এনারা যতজনই আছেন আমি এই ভিডিওটা করবার কারণ হচ্ছে যে এখন প্রায় 6:30 বাজতে চলল, ঘন্টা দেড়েক আগে, দু ঘন্টা আগে ওনারা এসছেন, প্রত্যেকে এসছেন শিলিগুড়ি থেকে। এখানে যারাই বসে রয়েছেন এই যে চারজন যা দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে, এপাশে লোকাল পেশেন্ট আছে। এনারা কেন আসলেন? কারণ যখন কোনো রুগী যখন ভালো হয় সে অন্য রুগীদের কিন্তু নিয়ে আসে। এই যে সামনে যিনি বসে রয়েছেন ইনি প্রচণ্ড কোমরে ব্যথা নিয়ে এসেছিলেন, বলুন আপনার কি কষ্ট ছিল? কোমরে আঁকড়ে ধরে থাকতো আর মনে হতো যে কোমরের মধ্যে কিছু আটকে আছে। আটকে আছে, কতদিন ধরে এই কষ্ট পেয়েছে? দু মাস, খুব অল্প দিন, কিন্তু এর জন্য চিকিৎসা করে সেরকম ওখানে কোনো লাভ হয়নি। যখন লাভ হয়নি উনি দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে এখানে চলে আসলেন। আসার পরে মাত্র একবার ওনাকে ওষুধ দিয়েছিলাম আমি, কোন সিমটম আবার জিজ্ঞাসা করে যে কোন কোন লক্ষণ, অনেকে, আমি আজকে লক্ষণ বলবো না। আমার ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে রোগীদের কথা শোনার জন্য। ওনাকে আমি MS দিয়েছিলাম 0/1, সেই দেওয়ার পরে এখন কেমন আছেন বলুন? কতটা ভালো? অনেকটাই ভালো। 100-এর মধ্যে কত বল? 90, এখন দিব্যি কমে গেছে। হ্যাঁ, আপনি কি বলতে চান এই যে চিকিৎসার ব্যাপারে, এখানে যে ডাক্তারি চিকিৎসা? না, আপনার চিকিৎসা খুবই ভালো, খুবই ভালো, আমরা চাই আমরা আরো ভালো হয়ে যাই। এই যে ওনার পেছনে, ওনার একদম পেছনে বসে রয়েছে ওনার হাজবেন্ড, উনিও এখানে চিকিৎসা করেন, সাথে এই যে আরো এসছেন আর একজনের কথা নেব যিনি নতুন আজকে এসছেন। আপনি প্রথম দিন আছেন এখানে উপস্থিত দিনাজপুর থেকে, আপনার কষ্ট বা আপনার এই ওয়াইফকেও দেখালেন, ওই পেছনে বসে রয়েছে, আপনার কিরকম লাগলো আজকে এখানকার? আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, মানে আপনার সাথে কথা বলে বা আপনার যা পেশেন্টের সঙ্গে যে আপনার একটা যে মানে অন্তরঙ্গ যেভাবে যে দেখেন আপনি পেশেন্টকে, পেশেন্ট হিসাবে না, সেটা একদম মানে কি বলবো, মানে আমার কাছে ভাষা নেই যে এইভাবে যদি পেশেন্টকে যে এরকম ডাক্তারগুলো দেখেন সেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, মানে এরকম আমি দেখিনি। আমি অনেক জায়গায় ডাক্তার দেখেছি, ব্যাঙ্গালোর দেখিয়েছি, দিল্লি দেখিয়েছি, কলকাতা দেখিয়েছি, ব্যাঙ্গালোর মানে আমি হায়দ্রাবাদে দেখিয়েছি, বাট ওখানকার ডাক্তার টাইম নেয়, কিন্তু আপনি যে টাইম দিয়ে যে ডাক্তার মানে পেশেন্টের সঙ্গে এত নিজের মনে করে যে খোলামেলাভাবে যে আলোচনা করেন সেটা আমার কাছে কিন্তু একটা নতুন কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা আমি খুব প্রাউড ফিল মনে করছি যে আমি আপনার কাছে কেন আগে আসিনি। আমাকে আমার বন্ধু নিয়ে এসছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি তো চেষ্টা করি, দেখুন ব্যাপারটা এই কারণে আবার বন্ধুদের বলছি, এটা আমার কথা নয় রুগীদের কথা, যতজন রুগী এখানে আসেন আজকে সেটা জানানোর জন্যই, খালি দু চারজন রুগী বসে রয়েছে বা তাদের দেখানোর জন্য নয়, এটাই যে আমি যথেষ্ট পারি সময় দিয়ে রুগীদের চেষ্টা করি ভালো করবার, কিন্তু ভালো হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু তার আগে যেটা হয় রুগীকে স্যাটিসফ্যাকশন করা, যে একদম স্যার রোগীর মনের মধ্যে যে হ্যাঁ সে যেন চিকিৎসাটা ঠিকভাবে পাই। যে ভদ্র মহিলা এত কষ্ট পেয়েছিল আমার সেদিনকে, নিজের চোখে জল এসে গেছিলো যে আমার, উনি যখন বলছিলেন কথাগুলিকে যে একজন মহিলা বাড়ির কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছিল, বসতে পারতো না মাটিতে, মাটিতে বসে উপরে ওঠা, এবং সবচেয়ে কষ্ট হচ্ছে মানে বোঝেন টয়লেটে গেলে কত কষ্ট, এই যে কষ্ট সেই কষ্ট থেকে কিন্তু আজকে 90% উনি ভালো হয়ে গেছে, খালিমাত্র মাস্ক চল খেয়ে, শুধুমাত্র মাস্ক চল খেয়ে। এখানে অনেকেই আরোগ্য হয়েছে, একজন সাদা পরে আছে সেও আরোগ্য হয়েছে। তো ধন্যবাদ, আপনাদের এই ভিডিওটা আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম যে আপনারা কি বুঝছেন এখানে এত দূর থেকে এসেছেন। স্যার আমিও খুব স্যার প্রাউড ফিল মনে করছি স্যার। না না, এটা তো পরে হবে। না না স্যার, আপনি স্যার যেভাবে স্যার মানে পেশেন্টকে স্যার দেখেন, যতক্ষণ যতক্ষণ ধরে টাইম দেন এতক্ষণ ধরে টাইম দেন স্যার, আমি আমার জীবনে স্যার দেখিনি স্যার, রিয়েল ফ্যাক্ট স্যার, আমি স্যার জীবনে দেখিনি স্যার, ঠিক আছে, এতক্ষণ ধরে একটা পেশেন্টকে টাইম দিয়ে ডাক্তারও দেখেন। ঠিক আছে, আপনাদের এর জন্য ধন্যবাদ।